ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। আজকে আমরা শিখব বাংলা বর্ণগুলোকে কিভাবে ইংলিশে প্রনাউন্সিয়েশন করতে হয়। এক একটি বর্ণ এক একভাবে উচ্চারিত হয়, তাই যারা ইংরেজি রিডিং শিখতে চাচ্ছ এবং ইংরেজি লেখা শিখতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। প্রথমে আমরা জানব বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে কিভাবে ইংরেজিতে প্রনাউন্সিয়েশন করতে হয়, তারপরে আমরা জানব স্বরবর্ণগুলোর প্রনাউন্সিয়েশন, এবং সবশেষে জানব স্বরচিহ্নগুলোর বিষয়ে। আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি যে কোনো বাংলা শব্দটা ইংলিশে লিখতে পারবে এবং যে কোনো ইংলিশে লেখা শব্দটা সহজেই পড়তে পারবে। তাহলে চলো মূল ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনে সকল বাংলা ব্যঞ্জনবর্ণগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি ক অক্ষরটি ইংরেজিতে লেখার জন্য ব্যবহার করব কে। ঠিক একইভাবে খ অক্ষরটি লেখার জন্য আমি ব্যবহার করব কে এইচ, আর গ অক্ষরটা লেখার জন্য আমি ব্যবহার করব জি। কিন্তু ঘ অক্ষরটা লেখার জন্য ব্যবহার করতে হবে জি এইচ, আর উ বর্ণটা লেখার জন্য আমি এখানে ব্যবহার করব এন। চ অক্ষরটা লেখার জন্য আমি ব্যবহার করব সি এইচ, আর স বর্ণটা লেখার জন্য ব্যবহার করতে হবে সি ডাবল এইচ। বৈকজ ঝটা লেখার জন্য আমি ব্যবহার করব জে অথবা জেড, তবে ঝ বর্ণটা লেখার জন্য আমি ব্যবহার করব জে এইচ একসাথে, আর নিয় অক্ষরটা লেখার জন্য ব্যবহার করব এন। ট অক্ষরটা লেখার জন্য ব্যবহার করতে হয় টি, কিন্তু থ অক্ষরটা ইংরেজিতে লেখার জন্য আমরা ব্যবহার করব টি এইচ একসাথে। ড বর্ণটা লেখার জন্য আমি ব্যবহার করব ডি, কিন্তু ঢ বর্ণটা লেখার জন্য আমরা ইংরেজি ডি এইচ এই বর্ণ দুটি ব্যবহার করব। আর মূর্ধন্য অক্ষরটি লেখার জন্য আমি ব্যবহার করব এন। ত বর্ণটির জন্য আমরা টি ব্যবহার করব, কারণ বন্ধুরা ত এবং ট এর প্রতিবর্ণ একই, তাই ত এর জন্য আমরা টি ব্যবহার করব। তবে থ অক্ষরটা লেখার জন্য আমরা টি এইচ এই বর্ণ দুটি ব্যবহার করব একসাথে। এরপর দেখো দ এর জন্য আমি ডি ব্যবহার করব, কারণ ড এবং দ এই বর্ণ বা অক্ষর দুটির প্রতিবর্ণ একই, তবে ধ বর্ণটা লেখার জন্য ডি এইচ ব্যবহার করতে হবে, আর দন্ত নটা লেখার জন্য আমি এন ব্যবহার করব। প বর্ণটার জন্য ব্যবহার করতে হবে পি, আর ফ অক্ষরটা লেখার জন্য আমরা ব্যবহার করব এফ অথবা পি এইচ একসাথে, এর যে কোনোটাই ব্যবহার করা যাবে। বটা লেখার জন্য আমি বিটা ব্যবহার করব, কিন্তু ভটা লেখার জন্য আমরা ভি অথবা বি এইচ ব্যবহার করব। মটা লেখার জন্য আমি ইংরেজি এম লেটারটা ব্যবহার করব। অন্তঃস্থ ঝটা লেখার জন্য আমরা ব্যবহার করব জে অথবা ওয়াই, এবং র বর্ণটা লেখার জন্য আমরা ব্যবহার করব আর। ল অক্ষরটার জন্য ব্যবহার করতে হবে এল। তালিব স অক্ষরটা লেখার জন্য আমি ব্যবহার করব এস এইচ। ঠিক একই রকম মূর্ধন্য স, এই বর্ণটা লেখার জন্য আমরা ব্যবহার করব এস এইচ একসাথে, তবে দন্ত সটা লেখার জন্য আমরা শুধু এস বর্ণটা ব্যবহার করব। আর হ অক্ষরটা লেখার জন্য আমরা ব্যবহার করব এইচ। ক্ষিয়টা লেখার জন্য ব্যবহার করতে হবে কে এস এইচ এই তিনটি বর্ণ। ডয়শূন্য রটা লেখার জন্য আমরা ব্যবহার করব আর এইচ। ঠিক একইভাবে ঢয়শূন্য র এর জন্য আমরা ব্যবহার করব আর এইচ। অন্তঃস্থ অ
অক্ষরটি লেখার জন্য আমরা ওয়াই ব্যবহার করব। খণ্ড তটা লেখার জন্য আমরা ব্যবহার করব টি, এবং অনুসারটা লেখার জন্য ব্যবহার করতে হবে এন এবং জি। বিসর্গটা লেখার জন্য আমি ব্যবহার করব এইচ, আর চন্দ্রবিন্দুটা লেখার জন্য ব্যবহার করতে হবে এন। ব্যঞ্জনবর্ণের পরিবর্তে কী কী ইংরেজি লেটার ব্যবহার হয় এই বিষয়ে এতক্ষণ আমরা জানলাম, এবার আমরা জানব স্বরবর্ণের বিষয়ে। বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো স্বরবর্ণগুলোকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়। ইংরেজিতে ভাওয়েল হলো মোট পাঁচটি। সেই ভাওয়েল পাঁচটি হলো এ, ই, আই, ও, ইউ। তোমরা এখন বাংলা স্বরবর্ণগুলো দেখতে পাচ্ছ। বাংলা স্বরবর্ণ মোট ১১টি, যেমন স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, উ, ঔ। এখানে আমি স্বর অটা লেখার জন্য ব্যবহার করব উ, এবং স্বর আটা লেখার জন্য আমি এ ব্যবহার করব। হ্রস্ব ইটা লেখার জন্য আমরা ব্যবহার করব আই। দীর্ঘ ইটা লেখার জন্য আমরা আই অথবা ডাবল ইকে ব্যবহার করব। হ্রস্ব উ এর জন্য ব্যবহার করতে হবে ইউ। আবার দীর্ঘ উটার জন্য ব্যবহার করতে হবে ইউ অথবা ডাবল উকে। রিটার জন্য আমি ব্যবহার করব আর আই। এটা লেখার জন্য ব্যবহার হয় ই, তবে ওইটা লেখার জন্য ব্যবহার হয় উ আই। উটা লেখার জন্য আমরা ব্যবহার করব উ লেটারটা, এবং ওটা লেখার জন্য আমরা ব্যবহার করব উ ইউ একসাথে। বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের পরিবর্তে ইংরেজি ভাওয়েল এবং কনসোনেন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানলাম। এবার আমরা জানব স্বরচিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার লেখার জন্য আমরা কোন কোন ইংরেজি ভাওয়েল ব্যবহার করব, আর তারপরে আমরা জানব এগুলো দিয়ে কীভাবে শব্দ তৈরি করতে হবে এবং পড়তে হবে। সুতরাং ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। এখন আমরা শিখব স্বরচিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার লেখার জন্য কী কী ইংরেজি ভাওয়েল ব্যবহার করতে হবে। এখানে তোমরা ১১টি স্বরবর্ণের স্বরচিহ্নগুলো দেখতে পাচ্ছ, আর এটা নিশ্চয় তোমরা জানো যে অ স্বরবর্ণটির কোনো কারচিহ্ন নেই, তাই অ স্বরটা লেখার জন্য আমি উ ভাওয়েলটা ব্যবহার করব। দেখো, স্বর আ সমান সমান আকার, এই আকারটা লেখার জন্য আমি এ ইংরেজি ভাওয়েলটা ব্যবহার করব। হ্রস্ব ই সমান সমান ইকার, আর এই হ্রস্ব ইকার লেখার জন্য আমি ব্যবহার করব আই। দীর্ঘ ই সমান সমান দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকারটা লেখার জন্য আমরা ব্যবহার করব ইংরেজি ভাওয়েল আই অথবা ডাবল ই। হ্রস্ব উ সমান সমান হ্রস্ব উকার, আর হ্রস্ব উকারটা লেখার জন্য ব্যবহার করতে হবে ইউকে। দীর্ঘ উ সমান সমান দীর্ঘ উকার, দীর্ঘ উকারটা লেখার জন্য ব্যবহার করতে হবে ইউ অথবা ডাবল উকে। রি সমান সমান রিকার, রিকারটা লেখার জন্য আমরা ব্যবহার করব আর আই। এ সমান সমান একার, একারটা লেখার জন্য আমরা ব্যবহার করব ইকে। ওই সমান সমান ঐকার, ঐকারটা লেখার জন্য আমরা ব্যবহার করব ইংরেজি দুটি ভাওয়েল উ এবং আই। উ সমান সমান উকার, উকারটা লেখার জন্য আমরা ব্যবহার করব ইংরেজি ভাওয়েল উ। এবং ও সমান সমান ঔকার, ঔকার লেখার জন্য ব্যবহার করতে হবে ইংরেজি ভাওয়েল উ এবং ইউ, এই দুটি ইংরেজি ভাওয়েল। স্বরচিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার লেখার জন্য ইংরেজি কী কী ভাওয়েল ব্যবহার করতে হবে এতক্ষণ আমরা সেটাই জানলাম। এবার আমরা শিখব শব্দ গঠন,
এখন আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং স্বরচিহ্ন ব্যবহার করে সহজে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয়টাই জানব। সোহান, সোহান। তো এখানে দেখো কি পাচ্ছি, প্রথমে আছে সু, তারপরে আছে হা, এবং শেষে আছে ন। এবং দেখো এখানে শেষে ন এর উচ্চারণটা কিন্তু স্বরবর্ণ ছাড়া হচ্ছে। সোহান, সুহা ন বলে কিন্তু আমরা এটাকে উচ্চারণ করছি না, তাই না? তো সোহান কিভাবে লিখব? সু, স এর জন্য লিখব এস, রস্বকারের জন্য আমরা নিব ইউ। দেখে নাও তাহলে কি হলো, দন্ত সয় রস্বকারের জন্য আমরা নিব এস ইউ, তারপরে আছে হ আকার, তাই হ এর জন্য নিব এইচ, এবং আকারের জন্য নিব এ, তাহলে এইচ এ হয়ে গেল হা, এস ইউ এইচ এ, সু হা। এখন আমরা নামটি উচ্চারণ করছি সোহান, সোহান। এখানে কিন্তু ন এর সাথে অ এর উচ্চারণটি নেই, তাই ন লিখতে আমরা এখানে শুধু এনকে নিব, তার সাথে উ লেখার কোনোই প্রয়োজন নেই। তাহলে বানানটি হবে এস ইউ এইচ এ এন, সোহান। এভাবে আমার সাথে ইংরেজি শিখতে থাকলে খুব দ্রুতই তুমি ইংরেজি শিখে ফেলতে পারবে, তবে এই ভিডিওগুলো রেগুলার দেখতে হবে, অভ্যাস না করলে ভুলে যাবা। দ্যাটস অল ফর টুডে, দেখা হবে কালকে। টিল দেন টেক কেয়ার, বাই।